رسول الله বললেন সাহাবীরা আমি যখন যাই নামাজে দাঁড়ালাম তখন আমি ডাইরেক্ট জান্নাতে চলে গেলাম গিয়ে দেখি আমার সামনে জান্নাতের আঙ্গুর ফলগুলো ঝুলছে চিন্তা করলাম আমার সাহাবীদের জন্য যদি একটু নেওয়া যায় এজন্য হাতটা বাড়িয়ে দিলাম কিন্তু যখন হাতটা বাড়ালাম হঠাৎ করে মনে পড়ল এটা তো দুনিয়া অত্যাচারের ঘন ঘটায় বিদগ্ধ মানবতা যখন বিষাক্ত আর ক্লেদাক্ত হয়েছিল অশান্তির দাবানল যখন দাউ দাউ করে জ্বলে উঠেছিল জালিমের জুলুম আর মজলুমের আর্তনাদে আসমান জমিন যখন থর থর করে কেঁপে উঠেছিল গোটা পৃথিবীর মানবকুল যখন একথা বলা শুরু করে দিয়েছিল রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি যেই সমাজে নারীদের ছিল না কোনো অধিকার সম্ভ্রম যেই সমাজে দাস দাসীদের উপর চালানো হতো অকথ্য নির্যাতন যেই সমাজে কন্যা শিশুদেরকে দেওয়া হতো জীবন্ত বলিদান সেই অত্যাচারিত নির্যাতিত নিষ্পেষিত একটা সমাজে এমন একজন মহান মানবের আবির্ভাব ঘটেছিল যিনি ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি যিনি ছিলেন বিশ্ব মানবতার মুক্তির সনদ যিনি ছিলেন বিশ্ব সাম্প্রদায়িক সম্প্রীতির অগ্রনায়ক যার আদর্শকে গবেষণা করে পৃথিবীর সমস্ত সায়েন্টিস্ট পৃথিবীর সমস্ত থিওলজিস্ট পৃথিবীর সমস্ত জিওলজিস্ট পৃথিবীর সমস্ত ঐতিহাসিকরা বিশেষত ইউরোপের ঐতিহাসিকরা এই কথা বলতে বাধ্য হয়েছিল অফ All the religious personalities of the world, Prophet Muhammad sallallahu alaihi wasallam was the most successful. Prithibir adi theke onto porjonto, shimal theke junub porjonto, only one person in the world, guta prithibite ekjon manush matro sorbo bishoye adorsho protishtha korte perechen. Tini ar keu non Allah srishtir pradhan akorshon, sayyidus sakalain, o imamul mursalin, sayyidus sakalain, o imamul mujnabin, sayyidul kaunain was sakalain. صاحب كعبة وكوسين رسول رب العالمين آفتاب نبوة شهن شاه رسالة سرخار دوجها سلطان المدينة حبيب كبرية نور على نور سجدنا حبيبنا شفيقنا ونبيقنا وقدوتنا الله پاک جار نام مبارك تكي شطوطي نام تار بندو كي گفت کري چهن اسمان جار نام احمد زمین تار نام محمد شبائي پرن صلى الله پیار حاضرين আপনাদের কাছে একটা প্রশ্ন করে উত্তর চাই আপনারা স্বতঃস্ফূর্ত হৃদয়ে উত্তর দিবেন আমাদের যখন চারিত্রিক সনদ প্রয়োজন হয় ক্যারেক্টার সার্টিফিকেট আমরা সবাই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান সাহেবের কাছে যাই না কি বলেন ঠিক কি না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমার প্রিয় হাবিবের আমার প্রিয় রসূলের চারিত্রিক সনদ ক্যারেক্টার সার্টিফিকেট বাংলাদেশের কোন ইউনিয়ন পরিষদ দিয়েছে জোরে বলেন বাংলাদেশকে বাদ দেন গোটা পৃথিবীর শ্রেষ্ঠ ইউনিভার্সিটি অক্সফোর্ড কেমব্রিজ টেক্সাস ঢাকা বিশ্ববিদ্যালয় কুমিল্লা ইউনিভার্সিটি চাঁদপুর কলেজ আমার প্রিয় হাবিবের ক্যারেক্টার সার্টিফিকেট দেয় নাই আমার প্রিয় হাবিবের ক্যারেক্টার সার্টিফিকেট চারিত্রিক সনদ দিয়েছেন গোটা কুল কায়নাতের একচ্ছত্র অধিপতি রব্বুল আলামিন চিল্লায় পড়েন আল্লাহু আকবার তিনি কি বলছেন তিনি বলছেন লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা অন্যত্র বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওগো হাবিব আমার ওগো বন্ধু আমার আপনাকে এই পৃথিবীর সেরা ব্যক্তি নয় মন মনন মানসিকতা একজন রাজা একজন নেতা একজন ইমাম একজন ধর্মীয় ব্যক্তিত্ব এজ এ রিলিজিয়াস টিচার এজ এ ফাউন্ডার এজ এ কমান্ডার এজ এ রুলার এজ এ লিডার এজ এ লগিভার এজ এ ল মেকার এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড চিল্লায় পড়েন আল্লাহু আকবার ওগো হাবিব আমার আপনাকে এই পৃথিবীর শুধু সেরা ব্যক্তি নয় বরং আমার পরে যদি কেউ থাকে তিনি হচ্ছেন আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সেই হাবিবের শানকে আমার আল্লাহ পাক কত বাড়াই দিলেন এই পৃথিবীতে কত নবী রাসূল কত দার্শনিক যত সায়েন্টিস্ট যত থিওলজিস্ট যত বিজ্ঞানী যত দার্শনিক যারা এসেছেন কাউকে আল্লাহ এত এলেম দেন নাই যত এলেম আল্লাহ পাক তার হাবিবকে দান করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক সে কোথায় বলেন ওয়াআল্লামাকা মা লাম তাকুন তাআলাম হাবিব আপনি যা জানতেন না আমি আল্লাহ পাক আপনাকে সব কিছু জানাই দিয়েছি বলেন সুবহানাল্লাহ কেমন জানান জানালেন নবীজি তার জবানে মুবারকে বলেন উতি তু ইলমাল আউয়ালিন
والآخرين الله پاك اي پرتبت جوتو نبی رسول شچن كاو كي الله پاك اتو علم دن لائي اي دنیا تي جوتو دھرون علم اچھے থিওলজির কথা বলেন জলজির কথা বলেন বুটানির কথা বলেন হিউম্যান অ্যানাটমির কথা বলেন মরুভূমির কথা বলেন এই যে চন্দ্র সূর্য ইউরেনাস নেপচুন পৃথিবী গ্যালাক্সি মিল্কি ওয়ে প্রক্সিমা সেন্ট্রাই এর কথা বলেন এই পৃথিবীতে যত ধরনের জ্ঞান আছে এনি কাইন্ড অফ নলেজ সমস্ত জ্ঞান আমার রাসূলকে আল্লাহ পাক দান করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আমি একটা হাদিস কোট করেছি তারিখে খামিস থেকে ابو بكر ابن ايستر مولد كتابه حدثت উল্লেখ করেছেন امام زركشي تار شرح بردت المديه حدثت এনেছেন حضرت عبد الله ابن عباس رضي الله تعالى عنهما حدث বর্ণনা করেছেন তিনি বলেন যে আল্লাহর হাবিব বলেন যে এই পৃথিবীতে যখন ফামা কদিমা আলাইহিম আহাদুম মিন ওয়াজহিম মিনাল ওয়াজহিম মিনাল উজুহি ইল্লা আখবারুহুম ফালা তাআলামুম তিনি বলেছেন লাম্মা উলিদান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফি উযুনিহি রিদওয়ান খাযিনিল জিনান আবশির ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা بقي لنبي علم وقد اوتيته فانت اكثرهم علما واشجوهم قلبا زبان كله بولن الله اكبر حضرت عبد الله بن عباس رضي الله تعالى عنهما بولن আমার নবীজির এই পৃথিবীতে যখন শুভাগমন হলো জান্নাতের নূরের ফেরেশতা হযরতে জান্নাতের ফেরেশতা তিনি এসে আমার রাসূলুল্লাহকে কানে কানে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য সুসংবাদ আল্লাহর আলমে আল্লাহর আল্লাহর আলমে যত নবী রাসূল যত দার্শনিক যত সায়েন্টিস্ট যাই কিছু এসেছে সমস্ত নবী রাসূল মিলে আল্লাহ এত এলেম কাউকে দেন নাই যত এলেম রাসূল আল্লাহ পাক আপনাকে দান করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ ফান্তাকতারুহুম ইলমান আল্লাহর আলমে আল্লাহর পরে সবচাইতে বড় জ্ঞানী আপনি সুবহানাল্লাহ বলেন ওয়াসজাউহুম কলবান আল্লাহ পাক আপনার কলবটাকে আপনার হার্টকে এত শক্তিশালী করেছেন জবান খুলে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আল্লাহর আখেরি নবী نور نبي جي امار حضرت محمد صلى الله عليه وآله وسلم سنا مبارك كي الله پاك كتب ورد شكتی شالي کرلين امار نبي جير بایو جو کن چار بسار অন্য বর্ণনায় এসেছে নবীর বয়স যখন 6 বছর তিনি তার দুধমা হালিমাতুস সাদিয়ার বাড়িতে তার দুধভাই আব্দুল্লাহর সাথে খেলাধুলা করতে লাগলেন দুই ভাই খেলাধুলা করতে লাগলেন আব্দুল্লাহ দৌড়ে এসে তার মা হালিমাতুস সাদিয়াকে বলল মা সর্বনাশ কে যেন তোমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকটাকে ফেরে দিয়েছে হালিমাতুস সাদিয়া দৌড়ে আসলেন চোখের পানি নিয়ে এসে দেখতেছেন আমার নবীজি বসা কোনো কথা বলেন না এর দিকে তাকাচ্ছেন আরেকবার জমিনের দিকে তাকাচ্ছেন কোনো কথা বলেন না হালিমাতুস সাদিয়া এসে বললেন বাবা শুনলাম দুইটা লোক এসে তোমার বুকটাকে ছিঁড়ে ফেলে দিয়েছে বাবা তোমার এখন কেমন লাগে রাসূলুল্লাহ ডাক দিয়ে বলল মা দুইটা লোক আসলো আমাকে শুইতে বলল আমি শুয়ে গেলাম এরপরে কি হয়েছে মা আমি কিছুই জানি না তবে মা ঘুম থেকে উঠে দেখি দুইটা তফাত এখন দেখা যায় আগে যখন আমি এই আকাশের দিকে তাকাতাম এই আকাশের চন্দ্র সূর্য নক্ষত্র আর তারকাপুঞ্জগুলোই শুধু দেখতে পেতাম কিন্তু মা এই দুইটা লোক যখন চলে গেল আমি যখন আকাশের দিকে তাকাই এখন চন্দ্র সূর্য দেখি না শুধু ধুলুক বুলুক ছাড়িয়ে সাত আকাশ পাড়িয়ে ফাকান্নি বিআরশি রব্বি বারিজা এই মা এখন যদি আমি আকাশের দিকে তাকাই ধুলুক বুলুক ছাড়িয়ে সাত আকাশ পাড়িয়ে মক্কার জমিনে বসে এখন আমি ডাইরেক্ট আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাই মারে আমি যখন আমি আমার এই পায়ের তলার দিকে তাকাতাম আগে এই জমিনের মাটি শুধু দেখতে পেতাম কিন্তু মা এই দুইটা লোক যখন চলে গেল
এখন নিচের দিকে তাকালে তাহতাল বাহরিলাত আমি এই জমিনের মাটি শুধু দেখি না এই জমিনের মাটির নিচে আমি পানি দেখতে পাই ওই পানির নিচে আবার একটা আগুনের সাগর দেখা যায় সুবহানাল্লাহ পরে বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে এই পৃথিবীর ফার্স্ট স্টেট যেটা যেখান থেকে পৃথিবীটার সূচু শুরু সেটা আল্লাহ পাক লাভা আগ্নেয়গিরি আগুন দ্বারা বানাইছেন সুবহানাল্লাহ পড়বেন না এটা হচ্ছে পৃথিবীর শুরু আর আসমানের শেষ সীমানা হচ্ছে আরশ আমার নবীজির বয়স যখন 4 বছর আমার আল্লাহ পাক পৃথিবীর শুরু আসমানের শেষ গোটা কুল কায়নাতের এলমটা আমার নবীজির সিনা মুবারকে দিয়ে দিয়েছেন পড়েন আল্লাহু আকবার আর জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বন্ধুগণ অবাক হয়ে যাবেন আমার নবীজি একবার জায়নামাজে দাঁড়িয়ে আছেন একবার হাত মুবারক সামনের দিকে নিচ্ছেন আরেকবার পিছনের দিকে আনতেছেন নামাজ শেষ করে সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা জানো না কি আজকে কি হলো আমি যখন জায়নামাজে দাঁড়ালাম তখন আমি আল্লাহর জান্নাতে ডাইরেক্ট চলে গেলাম বলেন সুবহানাল্লাহ যে রাসূলকে আল্লাহ পাক আরশে আযীমের দিদার দিয়ে ধন্য করে সেই রাসূল জায়নামাজে দাঁড়ায়া জান্নাতে যাবে এটা কি আশ্চর্য হওয়ার কোনো বিষয় নাকি আমার বন্ধুগণ রাসূলুল্লাহ বললেন সাহাবীরা আমি যখন জায়নামাজে দাঁড়ালাম তখন আমি ডাইরেক্ট জান্নাতে চলে গেলাম গিয়ে দেখি আমার সামনে জান্নাতের আঙ্গুর ফলগুলো ঝুলছে চিন্তা করলাম আমার সাহাবীদের জন্য যদি একটু নেওয়া যায় এজন্য হাতটা বাড়িয়ে দিলাম কিন্তু যখন হাতটা বাড়ালাম হঠাৎ করে মনে পড়ল এটা তো দুনিয়া আর এই দুনিয়ার জন্য আল্লাহ জান্নাতটাকে লুকাইত রেখে দিয়েছেন আল্লাহ পাক সে কথা কোরআনে বলেন ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন আল্লাহ পাক বলেন ও আমার গোলামেরা এই দুনিয়াতে যারা আমার ইবাদত করবে তাদের জন্য আমি এমন জান্নাত বানাই রেখেছি যেই জান্নাত তোমরা যদি একবার তোমাদের চোখ এবং অন্তর দিয়ে দেখো চক্ষু এবং অন্তর দুইটাই শীতল হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ সহিহ আল বুখারী হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন আদাতুল ইবাদিস সলিহিন আমি আমার নেককার গুনাহগার উম্মতের জন্য বান্দাদের জন্য এমন জান্নাত বানালাম মাল আইনুর রাত কোনো চোখ দেখে নাই ওয়ালা উদুন সামিয়াত কোনো কান শুনে নাই ওয়ালা খতর ওয়ালা কলবি বাসার কোনো মানুষের অন্তকরণ যা কোনোদিন কল্পনাও করতে পারে নাই আর আপনারা আমার নবীজি যখন যায় নামাজে দাঁড়ায় ওই জান্নাতে ডাইরেক্ট চলে যায় বলেন সুবহানাল্লাহ আমার রাসূলকে আল্লাহ কত বড় সম্মান দান করলেন আমার রাসূল বলেন ও সাহাবীরা সেই দিন যদি জান্নাত থেকে এক থুকা আঙ্গুল নিয়ে আসতাম তোমরা কিয়ামত পর্যন্ত খেতেই থাকতে কিন্তু জান্নাতের আঙ্গুর ফল কোনোদিন শেষ হয়ে যেত না বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমার বন্ধুগণ সেই রাসূলের শানকে বাড়িয়ে দিলেন কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ একদা আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين পড়েন সুবহানাল্লাহ শব্দটা সবাই উচ্চারণ করেন আলামিন আরো জোরে পড়েন আরো জোরে পড়েন আল্লাহ তার বন্ধুর পরিচয়ের ক্ষেত্রে আলামিন ব্যবহার করলেন আবার তিনি তার নিজের পরিচয়ের ক্ষেত্রে সূরাতুল ফাতিহায় তার পরিচয়ের ক্ষেত্রে কি ব্যবহার করলেন আমার সাথে বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন জগতের বিখ্যাত মুফাসসির আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেন রাসূলুল্লাহর পরিচয়ের ক্ষেত্রে আল্লাহ আলামিন ব্যবহার করলেন আবার তার নিজের পরিচয়ের ক্ষেত্রে আলামিন ব্যবহার করলেন তার মানিটা হলো কি তিনি বলেন যতটুকুন সীমানার রব আমার আল্লাহ ততটুকুন সীমানার রহমত হলেন আমার নবীজি বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আপনি আর আমি কতটুকু সীমানার কথা জানি এই যে পৃথিবীতে কত কিছু আছে আমরা এখন বসে আছি এই এলাকাটার নাম কি কালোচু এইটা কোন ইউনিয়নে পড়ছে জোরে বলেন কিরণশীল সৃজনশীল আচ্ছা এটা কোন থানায় পড়ছে শাহরাস্তি
আচ্ছা এই শাহরাস্তি পুরা থানাটা কি এই মাহফিলের সমান না আরো বড়? সবাই বলেন অনেক বড়। অনেক বড় না? এরকম অনেকগুলো থানা মিলে চাঁদপুর জেলা। এই চাঁদপুর জেলাটাই কি পুরা বাংলাদেশ? সবাই বলেন এরকম 64টা জেলা মিলে ডিজিটাল বাংলাদেশ। কি বলেন, ঠিক কি না? গোটা পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম কি বাংলাদেশ? কত ছোট বাংলাদেশ! পার্শ্ববর্তী ভারত বাংলাদেশ থেকে প্রায় 25 গুণ বড়। সুবহানাল্লাহ। পড়ে 25টা বাংলাদেশ একসাথে করলে যত বড় এক ভারত তত বড়। সুবহানাল্লাহ। পড়বেন না? তার মানে পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম কি ভারত? আহা, আপনি শুনে অবাক হয়ে যাবেন, এক কানাডা বাংলাদেশ থেকে প্রায় 150 গুণ বড়। সুবহানাল্লাহ। পড়ে তার মানে পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম কানাডা? না, রাশিয়া বাংলাদেশ থেকে প্রায় 200 গুণ বড়। সুবহানাল্লাহ। পড়ে এরকম বড় বড় 211টা দেশ মিলে আমাদের এই পৃথিবীর 30 ভাগ, আর 70 ভাগ শুধু পানি আর পানি। এই 70 আর 30 মিলে 100 ভাগ, এটা হচ্ছে আমাদের এই পৃথিবী। এই যে এত বড় পৃথিবী, শুনলেন, এই পৃথিবীটা কি আল্লাহর সৃষ্টির সবচেয়ে বড় সৃষ্টি? আহা, আপনি শুনে অবাক হবেন, প্রতিদিন সকালবেলা আমাদেরকে একটা আলো দেয়, ছোট্ট একটা প্লেটের মতো সূর্য, ঠিক কি না? এই সূর্যটা পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। কয় গুণ? 13 গুণ। 13 লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে না? না। আহা, এত বড় সূর্যটা আছে কত দূরে? বিজ্ঞানীরা গবেষণা করে করে হয়রান, এত বড় সূর্য, এটা ছোট্ট একটা প্লেটের মতো দেখা যায়, এটা আছে কোথায়? গবেষণা করে তারা দেখেছে প্রায় 9 কোটি 30 লক্ষ বর্গ মাইল দূরে সূর্যটা অবস্থিত। বলেন সুবহানাল্লাহ। তার মানে এই সূর্যটা যখন আলো দেয়, আলোটা সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলে। সুবহানাল্লাহ। পরে 1,86,000 মাইলে বেগে চলে, পৃথিবীতে আলোটা আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। সুবহানাল্লাহ। পরে এত বড় সূর্য, তার মানে আল্লাহর সৃষ্টির সবচেয়ে বড় সৃষ্টির নাম কি সূর্য? আহা, বেটালজিউস নামে একটা তারকা আছে, আমার পাশে স্যার বসে আছেন, শিক্ষিত মানুষ, জানেন এই বেটালজিউস তারকাটা, যে সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, ওই বেটালজিউস তারকাটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। পরে এরকম বড় বড় অনেক সৃষ্টি আল্লাহর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এত বড় সৃষ্টি আল্লাহ পাক এই গোটা সৃষ্টি জগতের রব, আর আমার নবীকে এই গোটা সৃষ্টি কুলের জন্য রহমত বানিয়ে পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সে কোথায় কোরআনে বলেন, আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। বলেন আচ্ছা আমার ভাইরা, এবার আমি আপনাদেরকে বলি, আপনাদের এলাকায় পাথর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আচ্ছা, পাথর কি আমাদের কোনো কথা শুনে? পাথর কি কোনো কথা বলে? আহা, বলবে কিভাবে? আমাদেরকে তো পাথর চিনে না, কিন্তু আমার নবীকে পাথর চিনি কি চিনে না? আওয়াজে মনে হয় চিনে না। আহা, আমার ভাইয়েরা জানবো আজকে সেই কথা, আমরা আজকে সেই কথা জানবো, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর সব সৃষ্টির উপাদান আমার রসুলকে চিনে, কারণ প্রত্যেকটা সৃষ্টির জন্য রহমত রূপে আমার নবীকেই পাঠিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সে কোথায় কোরআনে বলেন, আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। পাথর জানে আমি পাথরের জন্য রহমত, মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এজন্য আপনাকে আমারে চিনে না, আমি কোনো কথা বললে পাথর শুনে না, পাথর কোনো কথা বললে আমিও বুঝি না, কিন্তু আমার নবীকে পাথর চিনে। কোথায় আছে সেই কথা জানবো আমরা সহিহ আল বুখারীর হাদিস শুনে নেন। সহি হাদিস, অনেকে আমাদের সমাজে সহি সহি বলে, কিন্তু আসলে সহি তারা বুঝে না। সহি বুখারীর একটা হাদিস আমি আপনাদেরকে স্মরণ করাই, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন সাহাবিকে সাথে নিয়ে তিনজনে মিলে একটা পাহাড়ের উপরে উঠলেন, আমার রসুল যে পাহাড়ের জন্য রহমত, এই হাদিস হচ্ছে প্রমাণ। বলেন সুবহানাল্লাহ। তিনজনে মিলে পাহাড়ের উপরে উঠলেন, পাহাড়টা আনন্দে নাচা শুরু করলো, কাঁপতে শুরু করলো। রসুলুল্লাহ বললেন, ওরে পাহাড়, আমরা তিনজন উঠলাম, এতেই কাঁপা শুরু করলা? রসুলুল্লাহ তাকে একটা শব্দ উচ্চারণ করলেন, আল্লাহর হাবিব বললেন, সহিহ বুখারীর বর্ণনা, উসকুন
আরবিতে উসকুন শব্দের অর্থ থেমে যাও। রাসূলুল্লাহ যখন উসকুন বললেন পাহাড়টি কাঁপতেছিল, রাসূলুল্লাহর উসকুন শব্দটা শোনা মাত্রই ওই বড় পাহাড়টা সাথে সাথে থেমে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে পাহাড় আমার রাসূলকে চিনে কি চিনে না? আওয়াজে মনে হয় চিনে না। আর জোরে বলেন চিনে কি চিনে না? আমার ভাইরা শুধু তাই না, আপনি শুনে অবাক হয়ে যাবেন, আমার সামনে আছে পানি, এই যে পানি দেখতে পান। আচ্ছা পানিকে যদি ডাক দেন এই পানি তুমি এদিকে আসো, আসবে? আপনাদের এলাকার মেম্বার সব যদি বলে আসো, আসবে? পানি আসবে না, বরং পানির কাছে আপনাকে যেতে হবে খেতে হলে, কি বলেন ঠিক কি না? কিন্তু আমার রসুল যদি পানিকে কোনো কথা বলে পানি কি শুনবে? বিশ্বাস হয়? কোথায় আছে সেই কথা জানবো। সহিহ আল বুখারীর তিনটা হাদিস, সহিহ হাদিস লিখে নেন, সহিহ বুখারীর তিনটা বর্ণনা রসুলুল্লাহ পানির জন্য রহমত। রসুলুল্লাহর তিনটা সহিহ হাদিস, তিন দিনের ঘটনা। একদিন 300 জন সাহাবি নিয়ে বের হলেন, আরেকদিন 1400 জন সাহাবি নিয়ে বের হলেন, আরেকদিন 1500 জন সাহাবি নিয়ে বের হলেন। তিনোটা হাদিস সহিহ বুখারীতে এসেছে। সহিহ হাদিস একটু মনোযোগ দিয়ে শোনেন, পানির জন্য যে আমার নবীজি রহমত বলেন না, সুবহানাল্লাহ। রসুলুল্লাহ সাহাবিদেরকে নিয়ে সফরে বের হলেন, তিন দিনের একই ঘটনা। দীর্ঘ পথ যাওয়ার পর সকলের পানি শেষ, পানির অভাবে সকলের গলা, সকলের শুকায় গেল, উটগুলো পরে পরে সব পরে যাচ্ছে পানির অভাবে। আসরের সময় হয়ে গেল, রসুলুল্লাহর কাছে সাহাবিরা দৌড়ে এসে বললো, ইয়া রসুলুল্লাহ আজানের সময় হয়ে গেল আসরের, আমাদের কাছে তো কারো পানি নাই, এখন ওযু করব কি করে, আমরা একটু পানি চাই। রসুলুল্লাহ ডাক দিয়ে বললেন, সাহাবিরা শুনো, তোমাদের কাফেলায় কারো কাছে একটু পানি হবে কিনা দেখো। সাহাবিরা চিন্তা করলেন, মনে হয় রসুলুল্লাহর পানির পিপাসায় পেয়েছে, তন্ন তন্ন করে খুঁজে পুরা মজলিস খুঁজলো, কারো কাছে পেল না, একজনের কাছে সামান্য একটু পানি পেল, দৌড়িয়ে নিয়ে আসলো, ইয়া রসুলুল্লাহ একটু পানি পেয়েছি, হয়তো আপনার একটু গলাটা ভিজবে। রসুলুল্লাহ বললেন, সাহাবিরা তোমরা কি মনে করেছো আমি পানি পান করব না, আমার সামনে পানিটা রাখো। সাহাবাই কেরাম অবাক হয়ে গেলেন, চাতস পাখির মতো তাকিয়ে রইলেন, 300 জন সাহাবি, 1400 জন সাহাবি, 1500 জন সাহাবি তাকিয়ে রইলেন, আজকে আবার কি মুজিজা ঘটে যায়। রসুলুল্লাহ তার হাত মুবারক ওই পানির মস্কের মধ্যে ঢুকাই দিলেন, কোন রকম হাতের পাঁচটা আঙ্গুলের সামনের ভাগটা ভিজলো, রসুলুল্লাহ হাতটা বের করলেন। সহিহ বুখারীর তিনটা বর্ণনা, রসুলুল্লাহ যখন হাতটা বের করলেন, বের করার সাথে সাথে রসুলুল্লাহর পাঁচটা আঙ্গুল থেকে পাঁচটা পানির ঝর্ণা বের হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাত থেকে পানি যখন বের হয়ে গেল, সাহাবাই কেরাম সবাই হাউমাউ করে কান্নাকাটি শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ জীবনে তো এমন কোন ঘটনা দেখি নাই, মানুষের হাত থেকে আবার পানির ঝর্ণা কেমনে বের হয়। রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা তো জানো না আমার আল্লাহ আমার এই পৃথিবীতে পাঠিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমারে পানির জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন, পানি তো আমারে চিনে, এজন্য চিন্তা করলাম তোমরা কষ্ট করে লাভ হবে কি, আমি যদি পানিকে অর্ডার করি পানি আমার হাত থেকে বের হয়ে যাবে, এজন্য আমি তাকে অর্ডার করলাম, অর্ডার পাওয়া মাত্র ওই পানি আমার হাত থেকে ঝর্ণা হয়ে বের হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।